column designer WSD method column designer problem 4 যেটা সেটা একটু দেখব এটা একটু ডিফারেন্ট টাইপ ম্যাথ এটা আস্তে আস্তে ছিল যাই হোক তো আমি কিছু ভ্যালু এখানে লিখে নিয়েছি আচ্ছা এটা দেখলে বুঝতে পারবেন ফাইন্ড দা স্টিল ইউজিং স্টিল বাইকে তো সি ইউজিং WSD method বলে দিছে যে WSD method করতে হবে সেখানে p = 60 নিউটন মানে অ্যাক্সিয়াল যে ফোর্সটা এটা হচ্ছে 60 নিউটন আর ডাইমেনশন দেওয়া আছে 250 হচ্ছে বেস 400 হচ্ছে হাইট ওকে MMM দেওয়া আছে ইফেক্টিভ লেন্থ এই ইফেক্টিভ লেন্থের জন্য কিন্তু পুরো ম্যাথটা ডিফারেন্ট হয়ে যাবে 4.8 মিটার M20 কনক্রিট মানে হচ্ছে অ্যাপ্লায়েন্স হচ্ছে 20 MPa তো এটা কিন্তু আমরা আগে থেকেই বলে দিছি অনেকবার অ্যাপ্লায়েন্স হচ্ছে 20 MPa বা নিউটন পার মিলিমিটার স্কয়ার অ্যাপ্লায়েন্স আচ্ছা মিলটার মাইলস্টার মাইলস্টার যদি বলে সেক্ষেত্রে সেটা হবে FY FY হচ্ছে 60 KSI সো 60 KSI এখানে কিন্তু আমরা KSI তে না করে আমরা ট্রাই করবো যে MPa তে নিতে MPa তে কত হবে 414 MPa মাইল স্টিলে MPa তে আবার বলতেছি MPa তে যদি হয় 414 MPa হবে 414 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে ওকে সাজেস্ট দ্য সুইটেবল সাইজ অ্যান্ড স্পেসিং ফর দ্য ল্যাটারাল টাই ওকে সুইটেবল সাইজ অ্যান্ড স্পেসিং ফর দ্য ল্যাটারাল টাই সাজেস্ট করতে বলছে তো এটা করব করার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চেক ফর আমার প্রথমে চেক করতে হবে এটা যে ম্যাথকন যে ম্যাথগুলো করাইছিলাম আগে USD তে করাইছিলাম তারপরে WSD তে অনেক ম্যাথ করাইছি যেগুলো হচ্ছে যে শর্ট কলাম একটাও সিলিন্ডার কলাম কিন্তু করি নাই আমরা সো প্রথম এটা একটু চেক করে নেবো যে এটা কি শর্ট কলাম না সিলিন্ডার কলাম যদি ইফেক্টিভ লেন্থ দেওয়া থাকে অবশ্যই চেক করতে হবে এটা দেওয়া না থাকলে WSD তে সেক্ষেত্রে আমি শর্ট কলাম ধরেই করে ফেললে সমস্যা নাই আচ্ছা তো সেক্ষেত্রে দেখি সলিউশন হচ্ছে চেক ফর লং অর সিলিন্ডার অর শর্ট কলাম এটা কি কলাম এটা আমি দেখবো আগে কলাম তো এটা কীভাবে চেক করবো এটা একটা সহজ উপায় আছে যে L/V দিয়ে L/V যদি গ্রেটার দেন 12 হয় সেক্ষেত্রে সেটা হবে সিলিন্ডার কলাম আর স্মলার দ্বারা রিকোয়ার হলে এটা শর্ট কলাম হবে ওকে সো এটা আচ্ছা তাহলে এটা কত আছে দেখি এল হচ্ছে ইফেক্টিভ লেন্থ এল কি এল হচ্ছে ইফেক্টিভ লেন্থ যেটা হচ্ছে 4.8 মিটার আমি মিলিমিটারে নিয়ে যাবো তাহলে 4.8 × 10³ মিলিমিটার হবে এগুলো সব মিলিমিটারে আছে আচ্ছা তো এখানে হবে 4.8 × 10³ মিলিমিটার ডিভাইড বাই বি ইজ কত 250 ওকে সো এটা কত আছে 19.2 হিসাব করলে উইচ ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 12 সো কী বলা যায় সো দ্য কলাম ইজ সিলিন্ডার এখন সিলিন্ডার কলম যখন চলে আসছে সেক্ষেত্রে কিন্তু ডিজাইন তো একই হবে না আমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ফর্মুলা তো আগে হবে না কোফিশিয়েন্ট চেঞ্জ হয়ে যাবে সো কীরকম কোফিশিয়েন্ট হবে আমি যে তিন নম্বর যে সূত্রটা দিয়েছিলাম ওটা ছিল হচ্ছে সিলিন্ডারের জন্য এইটা আমি একসাথে বলে দিয়েছিলাম অত বেশি বলি নাই এটা হচ্ছে সিলিন্ডারের জন্য যদি সিলিন্ডার বলো আমার এটা দিয়েই করতে হবে যেখানে আমি বলছিলাম যে এফ সি ঠিক আছে লোয়েবল ঠিক আছে কিন্তু অ্যালাউবল অ্যাজ অ্যালাউবল কিন্তু এফ সি ভ্যালুটা একই না এই যে ফর্মুলাগুলো একই না ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে কোফিশিয়েন্ট কিন্তু একই হবে না তখন এই কোফিশিয়েন্ট চেঞ্জ হবে এফ সি এর ক্ষেত্রে এইভাবে এখানে যখন সিগমা কি করবো এফ সি এর যে কোফিশিয়েন্ট এটা হবে না আমরা আমাদের কারণ সিলিন্ডার কলামে চলে যাচ্ছে আমরা তারপর সিগমা এস এর জন্য কোফিশিয়েন্ট ডিফারেন্ট হবে এবং এমপি এর জন্য বলছিলাম যে ডিফারেন্ট হবে সো দুইটা ব্যাপার আছে আমরা দেখবো যে কোফিশিয়েন্টগুলো অ্যাকচুয়ালি কত ইউজ করবো বা কীভাবে বাই করবো তো সেক্ষেত্রে আমি প্রথমে অ্যালাউবল স্ট্রেস বাই করে নিই অ্যালাউবল স্ট্রেস কনক্রিট অর্থাৎ কোনটা তাহলে কনক্রিট কোনটা সিগমা সিসি যেটা সি বলছিলাম এখানে সিসি হলো এখানে সমস্যা নেই সিগমা সিসি যেটা সেটা হচ্ছে কত সেটা হচ্ছে এফ সি আর কি আমরা যেটা এফ সি নামে জানতাম এফ সি এক্ষেত্রে কিন্তু কোফিশিয়েন্টটা হবে 0.25 × কোফিশিয়েন্ট 0.25 হয়ে গেছে কিন্তু 4.5 থেকে 2.5 হয়ে গেছে ইন্টু এখানে 20 MPa জন্য 20 MPa জন্য MPa তে বসেছে এটা খেয়াল রাখতে হবে MPa জন্য এই ফর্মুলা ওকে সো এটা হিসাব করলে 5 MPa আসে আচ্ছা তো এটা এগুলো কিন্তু এখন করা হয় না এগুলো অনেক আগে করা হয়তো একসময় WSD-তে 80 শতকের আগে কিন্তু এই ধরনের ম্যাথগুলো খুব প্রচলিত ছিল যাই হোক তো এগুলো কিন্তু এখন PEC-তে আসে আস্ট পরীক্ষা এখনও আসে এই জন্য আমরা আমাদের করা অ্যাকচুয়ালি তো ফর মাইল স্টিল লিখতে হবে না তাহলে আমি বলবো যে অ্যালাউবল স্ট্রেস স্টিলের জন্য সিগমা এস সি যদি বলি এটাকে ওকে এস সি হবে 0.25
0.25 একই জিনিস এটা 0.25 × 41 4 কোফিশন কিন্তু সেম তাহলে কত 103.5 এমপিএ এমপিএ এর জন্য এগুলো কোফিশন গুলো এমপিএ এর জন্য আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে ফর্মুলাতে তো আমরা দেখি যে ফর্মুলাটা কি তাহলে ফর্মুলা হচ্ছে উই নো পিইউ যেটা আমার পিইউ ইকুয়ালস ফাই যেটা বলতেছিলাম ফাই ওকে এখানে কিন্তু ফাই এক্সটার্নাল রিডাকশন ফ্যাক্টর না কিন্তু এখানে ফাইটা হচ্ছে আমি কোফিশিয়েন্টের জন্য দিয়েছি তো ইনটু এজি মাইনাস এসটি এই যে সেকেন্ড যে সূত্রটা থার্ড যে সূত্র দিয়েছিলাম সিসি প্লাস এসটি সিগমাসি তো এই ফর্মুলা দিয়ে করতে হবে দেখি এখন এসটি বাই করব আচ্ছা সিগমা এসসি বের করছি সিসি বের করছি এজি গ্রোস এরিয়া জানা আছে এজি এখান থেকে বাই করে নিতে পারবো এজি কোর্স হচ্ছে 250 × 400 আচ্ছা এটা আমি বের করে নিতে পারবো সমস্যা নাই তাহলে তাহলে এটা হিসাব করি দেখি কত আসে 250 × 400 তো এটা হচ্ছে 100000 মিলিমিটার স্কোয়ার আসছে ওকে সো এটা আসলো এটা হচ্ছে এজি আচ্ছা তাহলে এখানে যেটা সেটা হচ্ছে পি আচ্ছা পিইউ পিইউ দেওয়া ছিল পিইউ হচ্ছে কত 60 নিউটন তাহলে এটা আমি এখানে লিখি পিইউ হচ্ছে 60 নিউটন সরি 60 টন নট নিউটন টন তো এখান থেকে আমি কী করতে পারবো এটাকে নিউটনে নিয়ে যেতে পারবো কীভাবে 1000 × 9.81 60 × 1000 60 × 1000 × 9.81 দিলেই কিন্তু চলে যাবে এটা আসছে হচ্ছে 588600 নিউটন আচ্ছা তাহলে পিওর ভ্যালুটা আমরা এখানে বের করে নিলাম তাহলে একটা আছে ফাই ফাইটা কিন্তু 0.85 দিলে হবে না এটা ডাইরেক্ট মানে এটাকে আমাকে যাচাই করতে হবে এটাকে বের করতে হবে এটাকে ম্যানুয়ালি বের করে রাখতে হবে 0.8 কত আসে অ্যাকচুয়ালি ওটাই হবে কাছাকাছি হবে তো সেক্ষেত্রে আমার বের করতে হবে সো এটাকে বলবো রিডাকশন ফ্যাক্টর রিডাকশন এটা হচ্ছে এখানে সবচেয়ে বোঝার যেটা চ্যালেঞ্জিং যে ব্যাপারটা এটা ছিল এখানে বোঝার যেটা এটাই ফ্যাক্টর ওকে ফাই বা সিআর সিআর দিয়ে প্রকাশ করা হয় এটাকে 1.25 মাইনাস এল মানে ইফেক্টিভ ব্যান্ড ডিভাইড বাই 48B এটা দিয়ে বাই করতে হবে মানে কোফিশিয়েন্টটা বের করে নিতে হবে এলটা হচ্ছে 4.8 × 10³ হুইচ ইজ 4800 আচ্ছা 48 × বি কত 250 আমি সব মিলিমিটারে আসে কিন্তু এখানে 0.85 এটা এখানে হিসাব করলে 0.85 আসে তো তো কোয়েশনে তো এত কোশ্চেন হিসাব করবো কেন এটা কিন্তু ডিফারেন্ট হবে এটা অ্যালেবেল যে সবসময় 4.8 হবে এমন তো কোনো কথা নাই তাই না সেক্ষেত্রে ডিফারেন্ট হবে ওকে সো এখন আমরা চলে যাবো হচ্ছে যে ফর্মুলা লিখেছিলাম ওটা তাহলে পি এর ভ্যালু বের করছি সেটা হচ্ছে 58 সো আমি ডাইরেক্ট এখন ফর্মুলাটা লিখতেছি না 58600 ইকুয়াল 0.85 এটা এখন 0.85 দিয়ে করে যাবে ইন্টু এ জি মাইনাস এস টি আচ্ছা তাহলে এটা এখন এ জি এ জির ভ্যালু বের করছিলাম কত 1 0 1 1 2 3 4 5 5 1 2 3 4 5 5 0 মাইনাস এসটি এসটিটা হচ্ছে বের করা লাগবে ওকে ইন্টু সিগমা সিসি এই যে সিগমা সিসি সিগমা সিসি কত সিগমা সিসি হচ্ছে বের করে নিচ্ছে 5 এমপিএ ওকে সো এটা হচ্ছে 5 হবে এখানে এরপর প্লাস এসটি আবার এসটি এসটি ইন্টু সিগমা এসসি বের করে নিচ্ছে এটা এটা হচ্ছে কত 130.5 এমপিএ সো আর হচ্ছে 5 এমপিএ ওকে সো এটা হচ্ছে এরকম এখানে আননোন শুধু এসছে তাহলে আমি এসছি ডাইরেক্ট সরাসরি বের করে লিখে ফেলবো এটা হচ্ছে 1954 মিলিমিটার স্কোয়ার তো এসছে এটা চলে আসছে তাহলে আমি কী করবো এখন ইউজ বারে চলে যাবো ইউজ আমি 6টা যদি 20 mm বার ইউজ করি তাহলে কিন্তু এরিয়াটা মিলে যাবে এটা হিসেব করে আমি আর হিসেব করে দেখাবো না এখানে হিসেব এস বারটা হিসেব করলে এটার কাছাকাছি আসছে আমি আগের থেকে জানি এভার আর ইউজ বাই এভার এস এস লিখে এস মেইন বার কিংবা এটা লিখলে হবে ওকে তো এখন কিন্তু আমাকে আবার সাজেস্ট করতে বলছে না টাইবার তা টাইবার ডিজাইন আগেরটা আগের মতো টাইবার ডিজাইন টাইবার ডিজাইন হচ্ছে এখানে কি 20 mm তাহলে 20 mm জন্য ইউজ 10 mm এস বার এস টাইবার এস টাই ওকে সো স্পেসিংটা দেখবো স্পেসিং হচ্ছে 16 টু মেইন বার হুইচ ইজ 20
সো এটা হচ্ছে 320 mm। আচ্ছা এরপরে স্পেসিং ইনপাস হচ্ছে 48 × 10 উইচ ইজ 480 mm। স্পেসিং হচ্ছে লিস্ট ডাইমেনশন অফ দ্য কলাম উইচ ইজ 250 mm। সো এখানে সবচেয়ে ছোট কি লিস্ট ডাইমেনশন অফ দ্য কলাম, সো ইউজ 10 mm বার এট 250 mm সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। শেষ, তাহলে আমার এই ম্যাটটা এখানে শেষ হলো। এটা হচ্ছে স্ল্যান্ডার কলামের ম্যাট ডিজাইন করলাম, এখন স্ল্যান্ডার কলামের একটা ম্যাট ডিজাইন করে দেখলাম ইউএসডিতে। ওকে, আমরা আজকে এখন দেখব হচ্ছে যে কলাম ডাব্লিউএসডি কলাম ডিজাইন যেটা সেটার প্রবলেম 5। আচ্ছা এটা একটু দেখিনি, এটা হচ্ছে পিএসসিতে কোনো একটা পরীক্ষা, পিএসসি কর্তৃক সংগঠিত কোনো একটা পরীক্ষা আসছিলো, তো এটা একটু দেখে নিব। এক কলাম অফ এত এত ডাইমেনশন দেওয়া আছে, সাইজ অ্যান্ড রেনফোর্স উইথ এত রেনফোর্সমেন্টের ইয়ে দেওয়া আছে। তাহলে আমি যে চিত্রটা দেখি এটা হচ্ছে যে 250 mm এবং এটা হবে 300 mm। রেনফোর্স উইথ চার নাম্বার হচ্ছে, চারটা 20 mm বার আছে কলাম, চারটা 20 mm বার, 4 নাম্বার 20 mm ডায়াবার, ইফেক্টিভ লেন্থ হচ্ছে, তো এখানেও ইফেক্টিভ লেন্থ দেওয়া আছে 5.2 মিটার। ইফ এফ টাইম সি হচ্ছে, তো এফআই তো ফাইন দ্য সেফ লোড অন দা, এই যে এটা নতুন একটা টার্ম সেফ লোড, আমরা এক্সিয়াল লোড এক্সিয়াল ফোর্স বাই করছি এতদিন এতক্ষণ, সেফ লোড যেহেতু বাই করছে এই জন্য এটা একটা ইউনিফিকেশন একটা নতুন একটা ধরনের টার্ম টাইপের ম্যাথ হয়ে গেল। সো এটা আমরা করবো, প্রথমেই আমাদের বলছিলাম যে ইফেক্টিভ লেন্থ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমি স্ল্যান্ডার এটা চেক করে নেবো যে এটা স্ল্যান্ডার নাকি শর্ট কলাম, তারপরে আমরা ডিজাইন করে যাব। সো এটা আমি ডাব্লিউএসডিতে করবো এই জন্য এখানে রাখা। প্রথমে চেক, এটা পিএসসিতে আসছে তো ওরা চাচ্ছে যে আমি চেক করে নিই, কারণ ইফেক্টিভ লেন্থ আছে এবং ডাব্লিউএসডিতে করলে সবচেয়ে বেশি বেস্ট হবে এটার ক্ষেত্রে। চেক ফর স্ল্যান্ডার, স্ল্যান্ডার কলাম, স্ল্যান্ডার কলামের জন্য চেক কি এল বাই বি, এল বাই বি, তো এল কত 5.2 × 10³। এই যে এল এখানে লিখে রাখি, উই হ্যাভ এল, এল ইকোস হচ্ছে 5.2 মিটার হুইচ ইজ 5.2 × 10³ মিলিমিটার, এখানে মিলিমিটারে লিখি। আচ্ছা তারপর হচ্ছে বি, বি হচ্ছে কত 250, তো এটা হিসেব করলে আসবে হচ্ছে 20.8 হুইচ ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 12। সো স্ল্যান্ডার কলাম, স্ল্যান্ডার কলাম, তো স্ল্যান্ডার কলামের ডিজাইনে চলে যাব। তো আগের যে ইয়াটা করছিলাম ওটা ওভাবে করা যাবে, আমি এখন করব দুই নম্বর যে ফর্মুলা সূত্র দিয়েছিলাম, ফর্মুলা দিয়েছিলাম ওটা দিয়ে করে দেখাবো যদি স্ল্যান্ডার কলাম হয়। ওকে, সো অ্যালাবল লোড পি অল, আমরা জানি কি পি অল বা পি ইউ আমরা যেটা বলি, আচ্ছা পি ইউ সেটা হচ্ছে 0.85 এজি, সেকেন্ড যে ফর্মুলাটা 0.25 এফ প্রাইম সি প্লাস রো এস এফ এস, সো এটা দিয়েই করার চেষ্টা করবো। তাহলে এখানে এফ প্রাইম সি ডেফিনেটলি গিভেন, এফ প্রাইম সি হচ্ছে কত 9.3 MPa, তাহলে 9.3 MPa মানে হচ্ছে এফ প্রাইম সি, আচ্ছা এটা লাগবে এখানে, এটা বাই করার দরকার না, এফ এসটা বাই করে নিই, এফ এস হচ্ছে কি 0.4 × এফ ওয়াই, এফ ওয়াই ইজ গিভেন 0.4 × এফ ওয়াই হচ্ছে কত 3.325, সেখানে এমপিএতে রাখলে সমস্যা নাই, 130 MPa। আচ্ছা এরপর হচ্ছে এসটি, এসটিটা হচ্ছে চারটা কত নম্বর বার, চারটা 20 mm, তো এটা ম্যানুয়ালি বের করে রাখি, 5D² টি মানে 20² / 4, সো এটা আসবে হচ্ছে 1256.64 mm². আচ্ছা তো এটা এগুলো বের করে রাখলাম, তো আমি এখানে এখন কী করবো, পি অল বাই করবো অ্যালাউবল যেটা, সো আমার কিন্তু এক অ্যালাউবল বাই করতে হলো, আমাকে বলছে সেফ, আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে 0.85 × এক কাজ করে এজিটা বিছুর যোগাই দিই, তাহলে কী হবে 0.25 এজি এফ প্রাইম সি প্লাস এজি আর এফ এস গুণ হলে এসটি হয়ে যায়, এটা এফ এস এটা দেখাইছিলাম, 0.25 × 0.25 এজি বের করে রাখছি, এজি গ্রোথ যেটা রে, আচ্ছা এটা বের না করলে এটা এখানে আমি লিখতে পারবো কত 250 × 300 mm ইন্টু এফ প্রাইম সি, এগুলো সব একই ইয়ে থাকতে হবে, নিউটন পার এমপিএ মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে 9.3 প্লাস এসটি, এসটি হচ্ছে 1 2, এটা মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে 5.6.64 ইন্টু এফ এস, এফ এসটাও বের করে রাখছি, এটা এমপিএ, এটাও ঠিক আছে 130,
সো পি অ্যালাউবল যেটা সেটা হচ্ছে 287.073.05 নিউটন উইচ ইজ 287.073 কিলো নিউটন নিয়ে আসছি। এটা হচ্ছে পি অ্যালাউবল, এটা হচ্ছে অ্যালাউবল লোড ক্যাপাসিটি যেটা অ্যালাউবল যেটা। আচ্ছা আমাকে সেফ বলছে, তাহলে সেফের জন্য একটা নতুন একটা ব্যাপার করতে হবে, একটা ফর্মুলা ইউজ করতে হবে সেফের জন্য। তো সেটা হচ্ছে যে সেফ লোড অন স্ল্যান্ডার কলম, ফর্মুলা হচ্ছে কলম ফর্মুলা জিরো এস যদি হয়, পি এস যদি হয় এটা, আচ্ছা সেটা হবে যে 1.07 মাইনাস 0.008 কতগুলো কোফিশিয়েন্ট দেখা যাচ্ছে এখানে এস বাই আর। সো এগুলো কিছু করার না, এগুলো মুখস্থই করতে হবে যদি এই ধরনের ম্যাথ করা লাগে। যাই হোক, তো ইন্টু পি অ্যালাউবল যেটা পি অ্যালাউবলের সাথে এই কোফিশিয়েন্টটা এখানে ম্যানুয়ালি বের করে, তাহলে এটা আগে আপনি বাইরে ফাইয়ের ভ্যালু দিয়ে এভাবে বের করে রাখা যাবে। সো আমি একসাথে করি করতেছি, তাহলে কত 1.07 মাইনাস, যেহেতু আমাকে সেভ বলছে তাহলে অবশ্যই আমার কী করতে হবে এখানে কোফিশিয়েন্ট দ্বারা গুণ করতে হবে, মাইনাস 0.008 ইন্টু 20.8, এটা হিসেবে পড়লে আসে 20.8। এটা কি এইচ বাই আর, মানে হচ্ছে এল বাই আর, যেটা এল বাই এইচ এখানে দুইটাই, এইচটা এখানে এল, এল বাই আরটা বাই করে রাখছিলাম, এল বাই ভি অ্যাকচুয়ালি, এই যে 20.8 ধরলাম, তাহলে এটা হচ্ছে ইন্টু পি অ্যালাউবল বাই করে রাখছি 287.07। তো এখানে হবে 0.9 ইন্টু, তাহলে এটা কোফিশিয়েন্ট অ্যাকচুয়ালি 0.9 আসছে, 287.007 তবে 259.396 কিলো নিউটন, এগুলো কিলো নিউটন ছিল এটা। তো এখানে কিন্তু আমার ম্যাথে সেফ লোড অন সিলিন্ডার কলম যদি বাই করতে পারে এভাবেই এখানেই এভাবেই বের করতে হবে, এটা পিএসসিতে আসছিলো। সো ওকে,